हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉर्न एंड मून स्टडी। आशा करछि तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आज आबारो चले एलाम एकटा नतून रेसिपी निये। आज के आमि बानाते चलेछि गार्लिक चिकेन। तो ताहले चलुन देखे नेवा जाक आमि किभाबे एवं कोन पद्धतिते बानिये निच्छि। एखाने आमि चिकेन निये निएछि। एखाने आमार 2 केजी चिकेन आछे। तो चिकेनटा आमि धुए निएछि, एखन मैरिनेट करछि। आमि दई दिए दिलाम, अनेकटाइ दई दिलाम, आर रसुन आमि निएछि 1 बाटि भरे। एगुलो आमि थेतो करे निएछि रसुनगुलो। आर निचे एखाने नून, परिमाण मतो नून दिए दिलाम। एखन आमि एगुलो माखिए 3 घंटा रेखे देव। एटा जदि होल नाइट रखा जाए ताहले आरो बेशी भालो हय। तो आमि 3 घंटाई राखलाम। एबार आमि कड़ाइते तेल बसिए दिएछि, आर तेलटा एकटु बेशी लागबे एई चिकेनटाते। आर फोड़न दिलाम, दारचिनी, गोलमरिच और छोटो इलाची। छोटो इलाचीगुलो आमि फाटिए दिएछि। एबार आमि एखाने मैरिनेट करा चिकेनेर पिसगुलो दिए दिच्छि। এই চিকেনটা খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখানে। এখন আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এই চিকেনটা ঢেকে ঢেকেই করতে হবে। এবার ভালো করে নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা 2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ। আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দিলাম জিরে পাউডার, 2 চামচের মতো জিরে পাউডার দিয়েছি। এটাতে আর কোনো মশলাই পড়বে না, না মিশে পড়বে, হলুদ পড়বে না, ধনে পাউডার পড়বে না। তো এটার মধ্যে জিরে আর কাশ্মীর মির্চ পাউডার একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে দারুণ হয় বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে, আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে এখন। এবার আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। কিন্তু 20 মিনিটের মধ্যে আমার বারবার উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। আর আমি 3-4 বার নেড়েও দিয়েছি। দেখো চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা পুরো শুকিয়ে যাবে। এই চিকেনটা কোনো গ্রেভি হয় না। আবার আমি ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঢেকে ঢেকেই করতে হবে বন্ধুরা। আর চিকেনগুলো, প্রত্যেকটা চিকেন একদম ভেঙে যাবে।
আবার আমি ঢেকে দিলাম। দেখো আমার জলটাও শুকিয়ে আসছে, কিন্তু এই রেসিপিটাতে চিকেন একটাও আস্ত থাকবে না, সব ভেঙে ভেঙে একদম লাস্টের দিকে একটা আঠা আঠা ভাব চলে আসবে, চিকেনগুলো প্রত্যেকটা চিকেন ভেঙে যাবে। আবার ঢেকে দিলাম। এই চিকেনটাতে তেল বেশি দিতে হয়, কারণ কি তেল দিয়েই একটু একটু তেল থাকে, ওটা দিয়ে ভাতটা একটু হালকা মেখে খেতে হয়। দারুণ টেস্টি রান্না একটা। একটু পরপরে নাড়িয়ে দিতে হচ্ছে, না তো নিচে লেগে যাবে। দেখো চিকেনগুলো ভেঙে কি হয়েছে, এই সেই রেসিপিটা আমাদের এরকমই হবে চিকেনটা। বোনলেস চিকেন হলে আরো বেশি ভালো হতো। তো আমার হয়েই গেছে গার্লিক চিকেন, এখন আমি গ্যাস অফ করে এটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and thank you for watching. Bye bye.